ইডি সিবিআই ইভিএম নহলে মোদী নেচেল। মোদীয়ে এবাৰ নিৰ্বাচনত কৰিছে ম্যাচ ফিক্সিং। কংগ্রেস রাহুল গান্ধীকে ধরে সকলো বিরোধী দলে মোদীর বিরুদ্ধে করেছে এই চাঞ্চল্যকর অভিযোগ। কিন্তু এই সকল বানরে নির্বাণ আছে মোদীর হাত। মেগা সাক্ষাৎকারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে ইডি সিবিআই ইভিএমক লৈ বিরোধী কংগ্রেসক করলে থকা হরকা। মোদীয়ে কয় যদি ইডি সিবিআই ইভিএমক লৈ নির্বাচন জিকিবই পারি, কংগ্রেসে ইডি সিবিআই ইভিএমর ব্যবহার করেও নির্বাচনত কিয় জয় হব নোৱাৰিলে। আনকি মূর সরকারের গৃহমন্ত্রীকো জেললৈ পঠিয়াইছিল কংগ্রেসে, তথাপি কিয় হারি থাকিল নির্বাচন। অপোজিশন কি সারি পার্টিজ, রাহুল গান্ধী, কংগ্রেস সব ইয়ে কহতে হ্যায় কি মোদী জি ইয়ে জো হ্যায় ম্যাচ ফিক্সিং কর রহে হ্যায় ইস চুনাও পর। उन्होंने कहा है कि ईडी, सीबीआई और ईवीएम के बिना आप चुनाव नहीं जीत सकते, क्या कहेंगे आप? ईवीएम का जवाब तो देश की सुप्रीम कोर्ट ने दे दिया है और 2014 में इनके पास ईडी थी, इनके पास सीबीआई थी, तो हार क्यों गए भाई? मेरे होम मिनिस्टर तक को जेल में डाल दिया था, तो हार क्यों गए वो? মোদীয়ে কয় যে নির্বাচনত ম্যাচ ফিক্সিং নচলে। ভারতের দরে বিশাল দেশের নির্বাচনত ফিক্সিং অসম্ভব। লোকসভা নির্বাচন বাদে পৌরসভার নির্বাচনতো ফিক্সিং অসম্ভব বলে কলে মোদীয়ে। কংগ্রেসে কেবল বিশ্ববাসীক মূর্খ সজাব বিচাৰিছে। আগের ইডি সিবিআই সে চুনাও জিতে যাতে তো ইডি সিবিআই কা কাম তো ইতনে সালো তো কংগ্রেস নে কিয়া হ্যায়, ও জিত যাতে জি। और इतना बड़ा देश एक म्युनिसिपैलिटी का चुनाव फिक्स नहीं कर सकते भाई, जरा करके देखो ये संभव होता है क्या फिक्सिंग? क्या क्या दुनिया को मूर्ख बना। लेकिन दुख इस बात का है कि ऐसी बातें करने वालों को आप मीडिया के लोग उनको पूछने के बजाय हमको पूछते हो। কংগ্রেস কটাক্ষ করে মোদীয়ে কয় যে পরাজয়ের গোন্ধ পাই কংগ্রেস আর ইন্ডি এলায়েন্সে অজুহাত বিচারি ফুরিছে। ইন্ডি এলায়েন্সত চর্চা চলি আছে এবছরীয়া প্রধানমন্ত্রীর, ইয়াকে লৈও কটাক্ষ করলে মোদীয়ে। চলিত নির্বাচনের মাজত প্রধানমন্ত্রী মোদীর কোনো রাষ্ট্রীয় নিউজ চ্যানেলের ভিতর নিউজ 18তেই হয়েছে প্রথমটো সাক্ষাৎকার। নিউজ ডেস্ক, নিউজ 18, অসম, নর্থ ইস্ট। Home Minister.